তো গাইস, আমি আমার যে আইডির মধ্যে ফল অপশন চালু করতে চাই। তো আমি আমার আইডিটা সার্চ করে আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমার আইডিটার মধ্যে ফল অপশনটি চালু আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এমডি শহীদ মিয়া এখানে কোনো ফল অপশন চালু নেই, খালি একটি অপশনে রয়েছে সি অপশন। তো আমি আমার এই আইডির মধ্যে ফল অপশন চালু করি এখন আপনাদেরকে দেখা দেবো। সেইখানে আমার আইডিটা আমি লগ আউট করে নিলাম। লগ আউট করে আমি আমার যে আইডিটার মধ্যে ফল অপশন চালু করতে চাই আমি আমার আইডির মধ্যে চলে এসেছি। এখন ফল অপশন চালু করার জন্য আমরা এখানে থ্রি লাইনম্যান নামের যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে চলে আসবো। আসার পরে সেটিংয়ে আমরা চলে আসবো। আসার পরে আমরা নিচের মধ্যে দেখতে পাচ্ছি যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো আমরা সরাসরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটি রয়েছে এটা ফ্রেন্ড করা রয়েছে, আমরা এটা পাবলিক করে দেবো। ওকে, তারপর নিচের মধ্যে যে অপশনটি রয়েছে হু ক্যান সি ইয়র ফলোয়ার্স অন ইয়র টাইমলাইন, এটা আমরা পাবলিক করে দেবো। ওকে, তারপর নিচের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক পোস্ট কমেন্ট নামে যে অপশনটি রয়েছে আমরা এটা পাবলিক করে দেবো। ওকে, তারপরে আপনারা নিচের মধ্যে দেখতে পাচ্ছেন যে পাবলিক পোস্ট নোটিফিকেশন, তো এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড রয়েছে, আমরা এটা পাবলিক করে দেবো, সরি এভরিওয়ান করে দেবো। তারপর নিচের মধ্যে দেখতে পাচ্ছেন পাবলিক প্রোফাইল ইনফরমেশন, তো আমরা এটা পাবলিক করে দেবো। তো মূলত আমাদের কাজ শেষ। তো এখন আমি আমার এই আইডিটা লগ আউট করে আমার অন্য আইডির মধ্যে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার আইডির মধ্যে ফলোয়ার অপশনটি চালু হয়েছে কিনা। ওকে, তো আমি আমার অন্য আইডির মধ্যে চলে আসতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার অন্য আইডির মধ্যে চলে এসেছি। আইডির নাম হচ্ছিল শহীদ আহমেদ নিলয়। আমার আগের আইডির নাম ছিল অর্থাৎ যেটার মধ্যে আমি ফলোয়ার অপশন চালু করে এসেছি, এটার নাম ছিল শহীদ মিয়া। ওকে, তো আমি আমার আগের আইডিটা সার্চ করে আপনাদেরকে দেখা দিচ্ছি এমডি শহীদ মিয়া। তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা চলে এসেছে এবং আমার আইডির মধ্যে ফলো অপশনটি চালু হয়ে গেছে। তো আমি আমার আইডির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আইডির মধ্যে ফলো অপশন কিন্তু চালু হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের প্রোফাইলে এরকম ফলো অপশন চালু করতে পারবেন। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলতেছি যে মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের আইডির মধ্যে তখনই ফলো অপশন শো করবে যখন আপনারা কোনো প্রোফাইল টাইপ ফেসবুক পেজ থেকে আপনাদের আইডিটাকে সার্চ করবেন, শুধুমাত্র তখনই আপনারা ফলো অপশনটি দেখতে পারবেন। আর যদি আপনারা সাধারণ ফেসবুক প্রোফাইল দিয়ে অর্থাৎ ফেসবুক আইডি দিয়ে আপনাদের আইডিটাকে সার্চ করেন তাহলে আপনারা এখানে কোনোদিনও ফলো অপশন দেখতে পারবেন না, এখানে শুধুমাত্র ফ্রেন্ড অপশনটি আপনারা দেখতে পারবেন।